আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি প্রোডাক্ট নিয়ে, যেটি হয়তো আপনাদের খামারে আপনারা অনেক উপকৃত হতে পারেন হয়তোবা। প্রোডাক্টটির নাম হচ্ছে ইউনিডিন। এটা হচ্ছে বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন একটি জীবাণুনাশক। এটা আসলে কীভাবে কাজ করবে আপনাদের খামারে, কীভাবে আপনারা এটা দ্বারা উপকৃত হতে পারবেন, আমি সব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। এখনও যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সো বন্ধুরা, আর কথা নয়, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, শুরুতে যেটি বলছিলাম, এটি হচ্ছে একটি বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন জীবাণুনাশক। এটার আসলে ব্যবহার বিধি কী, বা এটার আসলে কী কী কাজে লাগবে, সাধারণত আপনারা যে যে কাজে ইউজ করতে পারবেন আমি বলি। প্রাণীর বাসস্থান ব্যবহারের ক্ষেত্রে হচ্ছে প্রাণী ও পাখির বাসস্থান, তারপরে খাবার ও পানির পাত্র, লিটার স্প্রে করার ক্ষেত্রে, ফুড বাথের ক্ষেত্রে, যে কোনো ছোট যন্ত্রপাতি এটাতে জীবাণুমুক্ত করার জন্য, বায়বীয় স্প্রে, ফডার এরিয়া, খুরা রোগ ও বিভিন্ন রোগের ক্ষেত্রে, গবাদি পানির যে কোনো ক্ষত সারাতে, হ্যাচারিতে মাছের ডিম জীবাণুমুক্ত করণে, মাছ ও চিংড়ির ফার্মে, বিভিন্ন, মানে এটা বহুমুখী এটার কাজ। তো এটাতে আসলে আপনাদের ডোজেসগুলো কী, আমি আসলে ডোজেসগুলো আপনাদেরকে একটু বর্ণনা করে শোনাই। পাখি, প্রাণী ও পাখির বাসস্থান, অর্থাৎ আপনার যদি গরুর খামার হয় অথবা পোলট্রি হয় অথবা যে কোনো একটা খামার হয়, এখানে 3 মিলি 1 লিটার পানিতে প্রয়োগকাল 3 দিন, 3 দিন আপনারা ব্যবহার করবেন জীবাণুমুক্ত করার জন্য। খাবার ও পানির পাত্র, খাবার ও পানির পাত্রতে 3 মিলি 1 লিটার পানিতে দিয়ে আপনারা ধৌত করবেন। লিটার স্প্রের ক্ষেত্রে 3 মিলি 1 লিটার পানিতে 3 দিন, ফুড বাথের ক্ষেত্রে 5.5 মিলিলিটার পানিতে 3 দিন, যে কোনো ছোটো যন্ত্রপাতি 5.5 মিলি অর্থাৎ 5.5 মিলি 1 লিটার পানিতে 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে, যে কোনো যন্ত্রপাতি আপনারা জীবাণুমুক্ত করার ক্ষেত্রে। বায়বীয় স্প্রে অর্থাৎ স্প্রে করার ক্ষেত্রে জীবাণুনাশক জীবাণুমুক্ত করার জন্য 2.5 অর্থাৎ 2.5 মিলি 1 লিটার পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। ফডার এরিয়া 3 মিলি 1 লিটার পানিতে 7 দিনে একবার। খুরা রোগ ও হ্যামসুরের ক্ষেত্রে 1 মিলি 1 লিটার পানিতে আক্রান্ত স্থানে দিনে 3 বার আপনারা দিবেন। 1 লিটার পানিতে 1 মিলি দিয়ে আক্রান্ত স্থানে সকাল দুপুর বিকাল 3 বেলা দিবেন। গবাদি প্রাণীর যে কোনো ঘা বা ক্ষত সারাতে 1 লিটার পানিতে 0.5 লিটার পানিতে আক্রান্ত স্থানে 3 বার। হ্যাচারিতে মাছের ডিম জীবাণুমুক্ত করণে 1.5 মিলি 1 লিটার পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। মাছ ও চিংড়ির ফার্ম প্রতিরোধে আপনারা যদি রোগটির বিভিন্ন রোগ প্রতিরোধ করতে চান, সেক্ষেত্রে 60 মিলি 1 বিঘা বা 3 থেকে 5 ফুট গভীরতার আপনারা মুক্তি পেতে চান, যদি কোনো একটা সমস্যা হয়ে গেছে এক্ষেত্রে আপনারা 120 মিলি 1 বিঘাতে 3 থেকে 5 ফুট গভীরতার যে জায়গা, এখানে আপনারা প্রয়োগ করতে পারবেন। এখানে সতর্কতা হচ্ছে যে ব্যবহারের সময় ত্বক ও কাপড় স্পর্শ যাতে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, যাতে আপনার শরীরের ত্বকে অথবা আপনি গ্লাভস ইউজ করতে পারেন, অথবা যাতে আপনার শরীরের জামা কাপড় না লাগে। আর সংরক্ষণ হচ্ছে আলো থেকে দূরে ঠান্ডা সুস্থ স্থানে, শিশুদের নাগালের বাইরে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে এটা সরবরাহ হচ্ছে কীভাবে কীভাবে। সরবরাহ হচ্ছে দুটিভাবে, এক হচ্ছে যে 100 মিলি আর অথবা 1 লিটার। আমি আপনাদেরকে দুটির দামও জানিয়ে দিচ্ছি। 100 মিলির দাম হচ্ছে 135 টাকা, আর 1 লিটারের দাম হচ্ছে 840 টাকা MRP। আপনারা প্রয়োজনে স্থানীয় যে ভেটেরিনারি ফার্মেসি আছে সেখানে আপনারা আলোচনা করে আরও ডিসকাউন্ট পান কিনা আপনারা চেষ্টা করবেন। এবার আসি, এটা আসলে উৎপাদক কারা এবং হচ্ছে যে কারা আমদানি করে। এটা ম্যানুফ্যাকচার হচ্ছে ইউনিফার্মা, আর এটাকে আমদানি করা হচ্ছে এসিআই অ্যানিমেল হেলথ, মার্কেটিং করা হচ্ছে এসিআই অ্যানিমেল হেলথ। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস লক্ষ্য করবো, যে অরিজিনাল প্রোডাক্টটা আপনারা পেতে হলে অবশ্যই দেখবেন যে এখানে DLS লাইসেন্স রং আছে কি না। এটা DLS লাইসেন্স রং হচ্ছে ইম্পোর্টের জন্য 381 আর মার্কেটিংয়ের জন্য হচ্ছে 118। অর্থাৎ DLS লাইসেন্স কি, ডিপার্টমেন্ট অফ লাইভ স্টক সার্ভিস, এটার লাইসেন্স। এটা যদি আর না থাকে আপনার এই পণ্যটি ইউজ করা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো ধন্যবাদ এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন। আশা করি আমার এই ভিডিওটি হয়তো আপনাদের একটু হলেও উপকারে লাগতে পারে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।